তোমরা ভালো আছো? তোমরা আমি মন্দালিসুর রহমান কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ রাজশাহী। আজকে আমরা অনলাইন ক্লাস পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা ও নাগরিকতা এই অধ্যায় পড়ে এই অধ্যায়ের পাঁচ হিসাব দ্বারা শিক্ষা হচ্ছে পরিণতি ও নাগরিকতা বিষয়ে ধারণা ব্যাখ্যা করতে পারবো, পরিণতির পাঠের পর্যন্ত ব্যাখ্যা করতে পারবো, পরিবার সমাজ রাষ্ট্র সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রাষ্ট্র প্রকৃতি সম্পর্কে বর্ণনা করতে পারবো, পরিবার সমাজ রাষ্ট্র সরকার বিভিন্ন বিশ্লেষণ করতে পারবো। তো আজকে আমরা পরিণতি ও নাগরিকতা এই নিয়ে আলোচনা করবো। আজকে আমরা হচ্ছে পরিণতি ও নাগরিকতা পরিণতি ও নাগরিকতা পরিণতি কিন্তু শব্দ সিভিক্স, পরিণতি কিন্তু শব্দ সিভিক্স, এই সিভিক্স শব্দটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে উৎপত্তি হয়েছে। সিভিক্স শব্দ অর্থ নাগরিক আর সিভিটাস শব্দ অর্থ নগর রাষ্ট্র সিটি স্টেট। প্রাচীন গ্রিসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রীষ্মের ছোট ছোট অঞ্চল নিয়ে গঠিত নগরাষ্ট্র, যারা নগরাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের বলা হতো নাগরিক। শুধু পুরুষ শ্রেণী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত, বিদায় তাদের নাগরিক বলা হতো। দাস মহিলা ও বিদেশিদের এই সুযোগ ছিল না। নাগরিকের আচরণ কার্যাবলী নিয়ে আলোচনায় ছিল পরিণতির বিষয়বস্তু। বর্তমানে একদিকে নাগরিক ধারণা পরিবর্তন ঘটেছে, অন্যদিকে নগরাষ্ট্রের স্তরে বৃহৎ আকারে জাতি রাষ্ট্র পরিদর্শিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বল 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় 15 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স 18 নিচে তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক ভোগ করার সুযোগ নেই, যেমন নির্বাচন ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। নাগরিকতা রাষ্ট্রের সাথে জড়িত সবই পরিণতি নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট যথার্থ বলেছেন, পরিণতি হল জ্ঞানের সে গৌরবের শাখা বা নাগরিকতা অতীত বর্তমান ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবতার জীবিত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতি দুটো ব্যর্থ অর্থ আলোচনা করা হওয়া যায়, যেমন ব্যর্থ অর্থে পরিণতি ও নাগরিকতার জীবিত সকল বিষয় নিয়ে আলোচনা করে, যেমন অধিকার ও কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ সংকীর্ণ অধিকার কর্তব্য পরিণতির বিষয়বস্তু। সুতরাং বলা যায় নাগরিক পরিবার সমাজ আচরণ কার্যবলী ধারাবাহিক আলোচনা মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তার পরিণতি ও নাগরিকতা বলা হয়। এখন পরিণতি বিষয় পরিসর বা বিস্তৃত বা বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করবো। এখন নতুন যদি চাইলে আলোচনা পরিণতি হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান। এখানে আমি একটা উদ্দীপক লিখতেছি, উদ্দীপিকার আলোকে কিছু প্রশ্ন প্রদীপ্ত করি আগে। বাংলাদেশের নাগরিক করিম 2 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, এর কিছুদিন পর সে ওই দেশের একজন নাগরিককে বিয়ে করে। তারপর করিম যুক্তরাষ্ট্র সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছুদিন কিছু শর্ত সাপেক্ষে সে নাগরিকতা পরিচয় লাভ করে। সেখানে তাদের একটি সন্তানও জন্ম হয়।
তাদের সন্তান ওই দেশের নাগরিকতা লাভ করে। এমন কিছু প্রশ্ন আমি দেখছি ওই উদ্যোগের আলোকে, প্রাচীন গ্রীষ্মে নগর কেন্দ্র ছোট ছোট অঞ্চলগুলোকে কি বলা হবে? প্রাচীন গ্রীষ্মে নবরাষ্ট্রে নবরাষ্ট্রে ছোট ছোট অঞ্চল গুলোকে কি বলা হবে? যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভে পদ্ধতির জন্য চারটি প্রশ্নের উত্তর তোমরা আমার সাথে দিয়ে শুরু করে লিখে দেয়। Thank you.
বন্ধুরা এই এক কাজটি বাসার জন্য বাড়ির কাজের জন্য লিখে নাও, আমি আগামীকাল এই কাজটা তোমাদের দেখবো কত তোমার শিখতে পারছি। এই পরিণত নাগরিকতা চ্যাপ্টার থেকে এই পাঠ থেকে আমরা এই প্রশ্ন আলোকে যেমন যাতায়াত শিখলাম যারা আমি বুঝতে পারি। আজকে আসবে আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, নমস্কার।